হ্যালো আজ আমি রিভিউ করবো অ্যান্টি ট্যান সানস্ক্রিন লোশন তো এটা আছে বাই ওয়ান গেট ওয়ান আমি অনেক দিন পরে কোনো প্রোডাক্টে রিভিউ দিচ্ছি বেশ কিছুদিন ধরে আমি কোনো প্রোডাক্টে রিভিউ দিইনি তো বেশ কিছুদিন ধরে আমি কোনো প্রোডাক্টে রিভিউ দিইনি কারণ এই অনেকগুলো প্রোডাক্ট আমার ইউজ করার ছিল তো সেগুলো আমি ইউজ করেছি করে এবার বেশ কিছুদিন হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম রিভিউটা এবার আপনাদের সাথে শেয়ার করাই যায় তো যেটা আমি ফার্স্ট রিভিউ করব সেটা হচ্ছে ভিএলসিসি ট্যান সানস্ক্রিন লোশন এসপিএ ফিফটি পি প্লাস উইথ লেমন লাইটনিং অ্যান্ড নারিশিং লোশন প্যারাবিন ফ্রি আছে সান ডিফেন্স তো একটা প্যাকেজ ভিতরেই আছে আর একটা আমি বাইরে রেখেছি ইউজ করার জন্য এটা হচ্ছে দেড়শো এম এর প্যাক এটা দেড়শো এম এর প্যাক আছে এর প্রাইস হচ্ছে প্রাইসটা এখানেই দেওয়া আছে তিনশো কুড়ি টাকা এটা যেহেতু বাই ওয়ান গেট ওয়ান আছে তো বাই ওয়ান গেট ওয়ানে আপনি এটা তিনশো কুড়িতেই পেয়ে যাবেন মানে দুটো পেয়ে যাবেন তিনশো কুড়ি টাকায় আদারওয়াইজ এটা সিঙ্গেল তিনশো কুড়ি টাকাতেই পাওয়া যাবে একটা ব্যাগ যখন বাই ওয়ান গেট ওয়ানের অফার চলে যাবে তখন আপনাকে একটা ব্যাগ তিনশো কুড়ি টাকায় নিতে হবে তো ভিএলসিসি সানস্ক্রিম আমরা জানি যে একটু এক্সপেন্সিভ হয় আর ভীষণ ভালো সানস্ক্রিন লোশন তো এটা নতুন প্যাকে বেরিয়েছে কম্বো প্যাকে তো আমি বলবো যারা ভিএলসিসি সানস্ক্রিন ইউজ করছেন তারা এই অফারটা চলাকালীনই এই প্যাকটা নিয়ে নিয়ে নেবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে কারণ একটার দামে আপনারা দুটো প্যাক পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একমাত্র এটার ফায়দা তো যাই হোক এটা ইউজ করার পরে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে বলবো এবং সানস্ক্রিন কীভাবে ইউজ করবেন এতে কি কী দেওয়া আছে সবই আপনাদেরকে আমি আস্তে আস্তে বলতে থাকবো তো এটাতে আছে গ্লিসারিন আছে অ্যাকোয়া আছে মানে প্রচুর আর কি আমাদের ইনগ্রিডিয়েন্টস এতে দেওয়া আছে সবগুলো বলা তো সম্ভব নয় এখানে পুরো ইনগ্রিডিয়েন্টের লিস্ট আছে কিভাবে ইউজ করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমরা রোদে যাওয়ার আগে মানে পনেরো থেকে কুড়ি মিনিট আগে আর কি সানস্ক্রিনটা আমরা ইউজ করব। রোদে যাওয়ার আগে যেসব আমাদের এক্সপোজ এরিয়াগুলো থাকবে ফেস নেক অ্যান্ড আর্মস আর রোদে যাওয়ার আগে পনেরো মিনিট আগে আমরা এটা অ্যাপ্লাই করে নেবো এবং রিঅ্যাপ্লাই করব ফ্রিকুয়েন্টলি ফর লং ডিউরেশন সান এক্সপোজার মানে হচ্ছে যে আমরা এক দু ঘন্টা অন্তর অন্তর যদি আমরা ভীষণ অনেকক্ষণ রোদে থাকি তো এটাকে আমরা রিঅ্যাপ্লাই করবো অর্থাৎ এটাকে আমাদেরকে ক্যারি করতে হবে ব্যাগে করে যদি আমরা অনেকটা টাইমের জন্য রোদে যাই তখন আমাদেরকে এটা ক্যারি করতে হবে এবং বারবার রিঅ্যাপ্লাই করতে হবে তো বারবার রিঅ্যাপ্লাই করার জন্য বারবার আপনাদেরকে ফেস ওয়াশ করতে হবে না বা বারবার আপনাদের হ্যান্ডস আর্মস এগুলো ধোয়ার কোনো দরকার নেই আপনারা জাস্ট যদি আপনাদের স্কিন ক্লিয়ার থাকে তখন আপনারা এটা রিঅ্যাপ্লাই করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার হচ্ছে যাদের ভীষণ স্কিনের র্যাশ বা পিম্পলের সমস্যা আছে তারা চেষ্টা করবেন রিঅ্যাপ্লাই করার আগে ফেসটাকে ওয়াশ করে নিতে বা একটু জল দিয়ে ফেস ধুয়ে নিয়ে তারপরে আপনারা রিঅ্যাপ্লাই করতে পারেন এটা গেল বাইরের কথা এবার যারা বাড়িতে এটা ইউজ করতে চাইছেন গরমের জন্য আমি বলবো এটা তারা একবার সকালে যা স্নানের পরে ইউজ করে নেবেন আর অত বেশি অ্যাপ্লাই করতে হবে না যারা বাড়িতে ইউজ করছেন ছায়ার মধ্যে থাকবেন তাদেরকে বারবার রিঅ্যাপ্লাই করতে হবে না একবার ইউজ করলেই এনাফ এবার এটা অ্যান্টি ট্যান সানস্ক্রিন লোশন তার মানে হচ্ছে যে এটা আপনাদেরকে ট্যানটাকেও রিমুভ করবে যেমন ট্যান পরতে দেবে না স্কিনে তেমনি আপনাদের ট্যানটাকেও রিমুভ করবে বিএলসিসি সানস্ক্রিম আমি এই ফার্স্ট টাইম ইউজ করছি আমার ভীষণই ভালো লেগেছে আমি অনেকগুলো কোম্পানির সানস্ক্রিন ইউজ করেছি ইভেন আমি ল্যাকমিরও ইউজ করেছি ল্যাকমির তারপরে জোভেস তারপরে সবচেয়ে বেটার যেটা আমার লেগেছিলো সেটা হচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ড এবং পরম্পরা সানস্ক্রিম ওই দুটো সানস্ক্রিম আমার ভীষণই ভালো লেগেছিল তো যারা আমার পার্সোনাল চয়েস জানতে চাইবেন তাদেরকে আমি বলবো যে গ্ল্যামার ওয়ার্ল্ড এবং পরম্পরা সানস্ক্রিম আমার কাছে বেটার তবে এগুলো খারাপ না এগুলোও ভালো আমার হাতের জন্য বা সান এক্সপোজার যে এরিয়াগুলো আছে আমাদেরকে মানে ফেস ছাড়া যেগুলো আমরা রোদে আসি সেই এরিয়াগুলোতে ইউজ করার জন্য আমার এই সানস্ক্রিমটা ভীষণই ভালো লেগেছে আপনাদের স্কিন যাদের ড্রাই স্কিন আছে বিশেষ করে যাদের স্কিন ভীষণই ড্রাই এক্সেসিভ ড্রাই স্কিন তারা আমি বলবো ভিএলসিসির এই অ্যান্টিডান এস পি ফিফটি লোশানটা আপনারা নিতে পারেন খুবই ভালো আপনাদেরকে কভারেজ দেবে এবং ট্যান একদমই পড়বে না আমি বেশ কিছুদিন ধরে এটা আমি ইউজ করছি এবং আমি পুরো শিওর হয়ে বলতে পারি যেটা আমি রোদে ইউজ করেও গিয়েছি আমার হাতে পায়ে কোনো ট্যান পড়েনি ইভেন আমি ট্যান রিমুভ করার জন্য কোনো প্রোডাক্ট আমি ইউজ করিনি তো শুধু আমি এটা ইউজ করেছি এটাতে আমি ভীষণ বেনিফিট পেয়েছি মানে ট্যানের জন্য খুবই ভালো ভিএলসিসি যে সানস্ক্রিনটা এটা এসিসি আরও রেঞ্জ আছে মানে এসপিএফ থার্টি আছে সব থেকে স্কিনের জন্য যে এসপিএফটা ভালো সেটা হচ্ছে যে এস পি এফ থার্টিটা এসপিএফ টোয়েন্টি ফাইভটা হচ্ছে খুব বেশি কভারেজ আপনাদেরকে দেবে না কিন্তু এসপিএফ থার্টিটা হচ্ছে ফুল কভারেজ দেয় মানে আর কি লং টাইম রোদে থাকার জন্য বা ফেসের জন্য আমাদের এসপিএফ থার্টিটা খুবই ভালো তবে এসপিএফ টোয়েন্টি ফাইভ আমি বলছি না যে খারাপ বাট একটু কম হয় আর কি তো এটাই দুটো প্যাক বেশ কিছুদিন ধরে আমি কয়েকটা কমেন্ট পেয়েছিলাম যে আমি নাকি প্রোডাক্ট সম্বন্ধে ঠিকঠাকভাবে বলছি না বা আমি নিজেও দেখলাম বেশ কয়েকটা ভিডিওতে মানে প্রোডাক্টগুলো সম্বন্ধে আমি খুব বেশি বলিনি কিভাবে ইউজ করবেন এবং কোনটা থেকে বেনিফিট পাবেন কোনটা পাবেন না কাদের স্কিনের জন্য যাবে এই সব বলেছি তো মানে এইভাবেই ভিডিওগুলো করেছি আর কি মানে সানস্ক্রিন সম্বন্ধে এক্সট্রা করে আর কী বলার আছে মানে আমাদের এসপিএফটা বুঝতে হবে এবং আমরা কতক্ষণ রোদে থাকবো সেই অনুযায়ী জিনিসটাকে ক্যারি করতে হবে আর আমাদেরকে কিভাবে ইউজ করতে হবে কারা ইউজ করতে পারবো হ্যাঁ সেটুকু জানলেই হলো কারণ এই প্রোডাক্টগুলো সানস্ক্রিন তো আমাদের ডেলি লাইফে লাগে তো ডেলি আমাদেরকে সানস্ক্রিম ইউজ করা উচিত যারা সানস্ক্রিম ইউজ করবেন না তারা একটা পরে মানে একটা সময়ের পরে গিয়ে বুঝতে পারবেন যে আপনাদের মুখে অসংখ্য ছোট ছোট তিল হয়ে যাবে যেই তিলগুলো কখনোই উঠতে চায় না মানে আমরা তখন হাজার ক্রিম ইউজ করলেও ধরুন একটা তিল হচ্ছে পাঁচ বছর সাত বছর ধরে আমরা কোনো সানস্ক্রিম ইউজই করছি না তো তাতে কি হচ্ছে আমাদের স্কিনটা অনেক ড্যামেজ হয়ে যাচ্ছে এবং সেই তিলগুলো তখন জন্মাচ্ছে তো যেই তিলটা পাঁচ বছর বা সাত বছর ধরে জন্মাচ্ছে আমাদের সানস্ক্রিম না ইউজ করার জন্য সেটা নিশ্চয়ই একদিনে কোনো ক্রিম ইউজ করার জন্য উঠে যাবে না সেটা তুলতে গেলে মানে ভীষণ খাটনি তার থেকে আমি বলবো আপনারা সানস্ক্রিমটা ডেলি ইউজ করুন এবার যেটা মানে এই সানস্ক্রিমটা যাদের ফেসে মানে ইরিটেশান হবে আর কি র্যাশ বেরোবে তারা ইউজ করবে না তারা হাতে পায়ে ইউজ করতে পারেন আমরা বডি সানস্ক্রিনের জন্য অনেক ইনভেস্ট করি তো আমার মনে হয় এটা গুড ইনভেস্টমেন্ট হবে তিনশো কুড়ি টাকায় আপনারা দুটো পাচ্ছেন আপনারা এটাকে ফেসে ইউজ করতে পারছেন হ্যান্ড ইউজ করতে পারছেন নেকে ইউজ করতে পারছেন আপনাদের পায়ের পাতাতে ইউজ করতে পারছেন মানে যে এরিয়াগুলো আমাদেরকে রোদে আসে সেইগুলোতে আমরা এটা ইউজ করার জন্য একদম আইডিয়াল প্রোডাক্ট এটা ভীষণই ভালো ভীষণই ভালো সানস্ক্রিম আপনারা জাস্ট একবার ইউজ করে দেখুন ফ্লিপকার্ট থেকে নিয়েছি ভালো অফার চলছে আপনারা চাইলে এটা অ্যামাজন থেকে নিতে পারেন পিএলসিসির যে ওয়েবসাইট আছে সেখান থেকে নিতে পারেন বা কোনো শপ থেকেও নিতে পারেন তো কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট আমি পাইনি এটা পুরো একদম অরিজিনাল প্রোডাক্ট আছে এখনও অফার চলছে আপনারা চাইলে সেখান থেকে গিয়ে নিতে পারেন আপনাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিই কিছু অ্যাপ্লাই করা নেই জাস্ট রোদে যাওয়ার পনেরো মিনিট আগে আমরা ফেসটাকে ক্লিন করে নেব নিয়ে তারপর আমরা ইভেন্টলি এটাকে অ্যাপ্লাই করে নেবো নিয়ে ব্লেন্ড করে নেব ব্যাস ভীষণ সুন্দর একটা স্মেল দিচ্ছে মানে স্মেলের কথাটা আমি বলতে ভুলেই যেতাম যদি না এটা আমি ইউজ করে দেখাতাম ভীষণ সুন্দর স্মেল এটার ভীষণই সুন্দর আর একটা মানে আমার যদি ড্রাই স্কিন থাকে সেই স্কিনটাকে সঙ্গে সঙ্গে একদম ময়েশ্চার করে দেয় কোনো অয়েলি বা চিপচিপে ভাব নয় বাট একটা ময়েশ্চার ফিল হচ্ছে আমার স্কিনে একটা হাইড্রেশান দিয়ে দেয় তৎক্ষণাৎ তো ভীষণই ভালো সানস্ক্রিম আপনারা যারা ইউজ করতে চাইছেন সেটা মানে এই সানস্ক্রিমটা ভিএলসিসি তারা একটা নিয়ে নেবেন ইউজ করবেন কেমন লাগলো প্রোডাক্ট আমাকে জানাবেন অবশ্যই ভিএলসিসি সানস্ক্রিম আর আর কোনো প্রোডাক্টে যদি রিভিউ দেখতে চান তো সেই প্রোডাক্টের নামটা লিখে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব যদি সেই প্রোডাক্ট আমার সাধ্যের মধ্যে থাকে নিয়ে আমি রিভিউটা শেয়ার করব আপনাদের সাথে তো আজকে রিভিউ কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ